অনন্ত প্রেম বাংলা সিনেমার এক মাইল ফলক চলচ্চিত্র। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় আসেন নায়ক রাজ্জাক, আর প্রথম সিনেমাতেই সারাদেশে হইচই ফেলে দেন তিনি। সিনেমাটির ব্যতিক্রমী গল্প যেমন ছিল আলোচিত, তেমনি এই সিনেমার একটি চুম্বন দৃশ্য ছিল আলোচনা সমালোচনার কারণ। আজকে আমরা অনন্ত প্রেম সিনেমার গল্পই শুনব। অনন্ত প্রেম সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করার কথা ছিল মরহুম চলচ্চিত্রকার বশির হোসেনের, কিন্তু সিনেমা শুটিং শুরুর কিছুদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়লে নায়ক রাজ্জাক নিজেই সিনেমাটি পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব নেন। তার মনে হয়েছিল এত সুন্দর গল্প নিয়ে বাংলাদেশে সিনেমা হয়েছে কমই। সিনেমার গল্পে দেখা যায় নায়িকা ববিতার সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়েন খলিল, এটিএম শামসুজ্জামান, ব্ল্যাক আনোয়ার এবং রাজ্জাক। এর মাঝে খলিল প্রেমে পড়ে ববিতার অপরূপ সৌন্দর্যের, কিন্তু এই মেধাবী ছাত্রটি তেমন পাত্তা দেয় না খলিলকে। তাই খলিলের বন্ধু রাজ্জাক পরিকল্পনা করেন তিনি, এটিএম শামসুজ্জামান এবং ব্ল্যাক আনোয়ার এক নির্জন স্থানে ববিতার উপরে আক্রমণ করার অভিনয় করবেন। সে মুহূর্তে খলিল তাদেরকে পিটিয়ে ববিতাকে রক্ষা করে নায়ক হয়ে যাবে। সবকিছুই পরিকল্পনা মতো হয় এবং খলিল নায়ক বনে যান ববিতার চোখে, কিন্তু কিছুদিন পর বোঝা যায় খলিলের আকর্ষণ ববিতার ভালোবাসার প্রতি নয়, বরং তার রূপ যৌবনের প্রতি। একদিন নায়িকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে জনশূন্য স্থানে নিয়ে আসেন খলিল। এরপর ঝাঁপিয়ে পড়েন ববিতাকে ধর্ষণ করতে। তার চিৎকার শুনে সেখানে উপস্থিত হন রাজ্জাক এবং তার অন্য দুই বন্ধু। এবার খলিলের সাথে নায়করাজের সত্যিকারের মারামারি হয় এবং এক পর্যায়ে রাজ্জাকের হাতে নিহত হন খলিল। পুলিশ তিন বন্ধুকে গ্রেফতার করে। ববিতার বদনাম হবে ভেবে রাজ্জাক পুলিশের কাছে বলেন টাকা পয়সা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বন্ধুকে খুন করেছেন তিনি। পুলিশ তাকে হাজতে ঢুকিয়ে দেয়, যদিও কিছুদিন পরেই জেল থেকে পালিয়ে যান রাজ্জাক। অপরদিকে ববিতা ছোটবেলা থেকেই মাতৃহারা। সৎমা এক লম্পটের সাথে তার বিয়ে ঠিক করে। উপায় না দেখে ববিতা পালিয়ে যান বিয়ের দিন। পালানোর সময় ট্রেনে দেখা হয় জেল পলাতক রাজ্জাকের সাথে। দুজনেই আশ্রয় নেন পার্বত্য চট্টগ্রামের পাহাড় আর সাগরের মাঝখানে গহীন জঙ্গলে। সেখানে নানা ঘটনার মাঝে দুজনের গভীর প্রেম হয়। ওদিকে জেল থেকে পালানোর সময় রাজ্জাকের দুই বন্ধু এটিএম শামসুজ্জামান এবং ব্ল্যাক আনোয়ার পুলিশের গুলিতে মারা যান, ফলে রাজ্জাক যে নির্দোষ তার কোনো সাক্ষী আর রইল না। পুলিশ হুলিয়া জারি করে রাজ্জাকের নামে। ততদিনে রাজ্জাক আর ববিতা গহীন বনে পরস্পরের প্রেমে একাত্ম হয়ে রয়েছেন। দুজন যেন একে অপরের জন্যই সৃষ্টি হয়েছেন, কেউ কাউকে ছেড়ে যাবে না কখনোই। এর মাঝে পুলিশ তাদের খোঁজে বনের মধ্যে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজন সীমানা পেরিয়ে অন্য দেশে চলে যেতে চান, কিন্তু বেপরোয়া গুলিতে আহত হয়ে তারা নিতিয়ে পড়েন এক অপূর্ব সুন্দর ঝর্ণার কোলে। রাজ্জাক ববিতা বুঝতে পারেন তাদের মৃত্যু ঘনিয়ে এসেছে, তাই পরস্পরকে গভীর চুম্বনে আবদ্ধ করে ঘুমিয়ে পড়েন চিরতরে। তবে শেষ দৃশ্যে নায়ক নায়িকার আবেক্ষণ চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি করেন ববিতা, যদিও শুরুতে তিনি রাজি ছিলেন। সিনেমার জন্য 50,000 এবং চুম্বনের জন্য আলাদা 20,000 টাকাও নেন, কিন্তু দৃশ্য ধারণের পর তিনি কাঁদতে থাকেন। রাজ্জাক যখন জানতে চান তিনি কেন কাঁদছেন, তখন ববিতা জানান এই চুম্বন দৃশ্য দেশের মানুষ দেখলে তার নামে বদনাম হবে, তার কখনো বিয়ে হবে না। সহকর্মীর এমন ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্জাক বলেন যদি সম্পাদনার টেবিলের দৃশ্যটি অশ্লীল মনে হয় তাহলে সেটি কেটে দিবেন, তবে চুমুর দৃশ্যটি সহই অনন্ত প্রেম সিনেমাটি সেন্সর বোর্ডে পাঠানো হয় এবং তারা চুমুর দৃশ্য নিয়ে কোনো আপত্তি তোলেনি।
সিনেমা মুক্তির কিছুদিন আগে রাজ্জাক এক সাক্ষাৎকারে দৃশ্যটির কথা জানালে তাকে অনেকে চিঠি লিখে বলেন, চুমুর দৃশ্যটি কি না রাখলেই নয়। এরপর রাজ্জাক অনুভব করলেন, হয়তো ববিতার আশঙ্কাই সত্যি। এরপর সে দৃশ্য ছাড়াই 1977 সালের মার্চে সিনেমাটি মুক্তি পায় এবং দেশব্যাপী আলোড়ন তোলে। সিনেমাতে চুমুর দৃশ্য না থাকলেও রাজ্জাক ববিতার সেই দৃশ্যের ছবি ছাপা হয় সিনে পত্রিকায়। এরপর দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। অনন্তপ্রেম সিনেমায় রাজ্জাক ববিতার চুমুর দৃশ্যটি থাকলে তা হতে পারত বাংলাদেশি সিনেমার প্রথম চুম্বন দৃশ্য। তা না হলেও অনন্তপ্রেম বাংলাদেশি চলচ্চিত্রের এক দিকবদলকারী সিনেমা হিসেবে স্মরণীয় হয়ে আছে। বিনোদন জগতের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।